আজকে আমরা কথা বলবো OnePlus Nord versus Samsung Galaxy M51. OnePlus Nord আমার কাছে আছে, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, তো অবশ্যই Samsung Galaxy M51টা আমার কাছে এখন নেই, তাই এটা একটা স্পেসিফিকেশন ওয়াইজ আমি কম্প্যারিজন কিন্তু করব। ইন ফিউচার আমি অবশ্যই স্পিড টেস্ট এবং সব রকমের টেস্ট আমি অবশ্যই করব, আজকে কিন্তু স্পেসিফিকেশন ওয়াইজ কম্প্যারিজন করব। তো চলো শুরু করা যাক। এবার যদি ডিসপ্লে কম্প্যারিজন করি, তো Samsung Galaxy M51 তোমরা অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবে, 6.5 ইঞ্চিস ফুল HD প্লাস ডিসপ্লে হবে, কিন্তু OnePlus Nord-এ তোমরা ফ্লুয়েড অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবে, 6.5 ইঞ্চিস ফুল HD প্লাস ডিসপ্লে, এটা তো হবে, কিন্তু এটাতে একটা জিনিস এক্সট্রা আছে। OnePlus Nord-এ তোমরা 90Hz রিফ্রেশ রেট দেখতে পেয়ে যাবে এবং অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পেয়ে যাবে। তো দুটো জিনিস তোমরা ডিসপ্লের মধ্যে এক্সট্রা পাচ্ছ এবং অবশ্যই গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবে যেখানে। তো অবশ্যই এখানে ডিসপ্লের দিক থেকে ক্লিয়ার উইনার আসছে OnePlus Nord। এরপর যদি আরো এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তো পারফরমেন্সেও কিন্তু OnePlus Nord স্ন্যাপড্রাগনের 765 চিপসেট আছে, যেটা 5G চিপসেট, যেখানে Samsung Galaxy M51 কথা যদি বলি, Samsung Galaxy M51 কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 চিপসেটটা দেখতে পেয়ে যাবে। এগেইন এখানে যদি ডাইরেক্টলি উইনার বের করি, তাহলে অবশ্যই কিন্তু OnePlus Nord হয় এবং OnePlus Nord এখানে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 5G চিপসেটটা এখানে তোমাদেরকে ভ্যালু ফর মানি প্রোভাইড করে এবং প্রাইসটা জাস্টিস করে, 25,000 টাকা প্রাইসটা। এরপর যদি আরও এগিয়ে যাই ফোনটার ব্যাপারে, ফোনটার ব্যাক সাইডের ডিজাইনের ব্যাপারে যদি কথা বলি, তাহলে অবশ্যই স্যামসং গ্যালাক্সি M51 আমরা প্লাস্টিক বা পলিকার্বনেটের ব্যাগ দেখতে পেয়ে যাই, যেখানে OnePlus Nord-এ আমরা গ্লাস ব্যাগ দেখতে পেয়ে যাই। যদিও ফ্রেমটা প্লাস্টিকের OnePlus Nord-এরও, কিন্তু যাই হোক গ্লাস ব্যাগ তো দেখতে পাচ্ছি, যেটা অনেকটা ইউনিক বানাচ্ছে। তো ডিজাইনের দিক থেকেও কিন্তু OnePlus Nord অনেকটা ইউনিক। এরপর যদি ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, রিয়ার ক্যামেরা যদি কথা বলি, OnePlus Nord-এ 48 MP মেন ক্যামেরা আর কোয়াড ক্যামেরা সেটআপ আমরা দেখতে পেয়ে যাবো, যেখানে সনি 586 লেন্স সেন্সারটা থেকে যাবে OnePlus Nord-এ। এবং স্যামসং এর ক্যামেরা যদি কথা বলি, স্যামসং এর 64 MP কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পেয়ে যাবো, যেখানে সনির 682 সেন্সারটা থাকবে। অবশ্যই এখানে ক্যামেরার দিক থেকে কিন্তু স্যামসং এর ফোনটা অনেকটা এগিয়ে সেন্সারের দিক থেকে এবং মেগাপিক্সেলের দিক থেকেও। তো এখানে ক্লিয়ার উইনার আসছে স্যামসং M51। এরপর যদি আমরা রিয়ার ক্যামেরা হলো, এবার ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে যদি কথা বলি, ফ্রন্ট ক্যামেরা কিন্তু 32 MP পাঁচজনের মধ্যে দুটোতেই সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যায়, যেটা লেফট সাইডে কর্নারে থাকে। কিন্তু অবশ্যই OnePlus Nord-এ আরও একটা এক্সট্রা লেন্স দিয়েছে 8 MP, যেটা ডুয়েল পাঞ্চ হোল করেছে। তো অবশ্যই এখানে একটা ফিচার্স বেশি পাচ্ছি, OnePlus Nord কিন্তু এখানে উইনার আসছে সেলফির দিক থেকে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, পোর্টসের ব্যাপারে কথা বলি, টাইপ সি পোর্ট দেখতে পেয়ে যাবে, 3.5 mm জ্যাক কিন্তু OnePlus Nord-এ দেখতে পাবে না, যেটা স্যামসং গ্যালাক্সি M51-এ দেখতে পাবে। অবশ্যই এখানে মাইক্রো USB কার্ডেরও সাপোর্ট দেখতে পেয়ে যাবে স্যামসং গ্যালাক্সি M51-এ। তো এই দুটো সাপোর্ট কিন্তু তোমরা Nord-এ পাবে না, তো এই দুটো সাপোর্ট অবশ্যই গ্যালাক্সি M51-এ পাচ্ছ। তো এখানে যদি ব্যাটারি এবং চার্জারের কথা বলি, স্যামসং গ্যালাক্সি M51-এ 7000 mAh ব্যাটারি দিচ্ছে ঠিকই, কিন্তু 25W-এর নর্মাল ফাস্ট চার্জার দিচ্ছে, যেটাতে চার্জ করতে আড়াই ঘন্টা সময় লেগে যাবে, যেটা আমার মোটেও কুল লাগেনি। যেখানে OnePlus Nord-এ যদি কথা বলি, 4150 mAh ব্যাটারি দিচ্ছে, কিন্তু 30W-এর ওয়াফ চার্জার দিচ্ছে, মাত্র 95 মিনিটে ফোনটা ফুল চার্জ করে নিতে পারবে। বিলিভ মি, আমি নিজেই ফোনটা ইউজ করছি অনেকদিন ধরে। কিন্তু তোমরা যদি আমার কাছে কনক্লুশন চাও যে কোনটা তোমরা নেবে, ব্যাটারিটা অবশ্যই স্যামসং গ্যালাক্সি M51-এর বেশি, এখানে OnePlus Nord-এর কম, কিন্তু চার্জার টেকনোলজিটা অনেক বেটার। 95 মিনিট কোথায় আড়াই ঘন্টা চার্জ টেকনোলজিটা আমার মোটেও কুল লাগে না, আমার ব্যাটারি একটু কম হলে চলে যাবে, কিন্তু আমি দিনে দুবার চার্জ করে নেবো, কিন্তু আমাকে যদি আড়াই ঘন্টা ধরে ফোন চার্জ করতে হয়, আমি নিজের কাজ কখন করবো। তো তোমাদের যদি সেম প্রবলেম নাও, তাহলে তোমরা অবশ্যই OnePlus Nord পিক আপ করতে পারো, আমি কিন্তু এখানে OnePlus Nord-কেই উইনার রাখবো। অপারেটিং সিস্টেমে যদি কথা বলি, OnePlus Nord-এ অক্সিজেন OS এর সাপোর্ট দেখতে পেয়ে যাও, যেটা এগেন দি বেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে, এবং স্যামসং এর অবশ্যই সেকেন্ড দি বেস্ট অপারেটিং সিস্টেম, তো এখানে অবশ্যই অক্সিজেন OS উইনার। এরপর যদি দুটোর কনক্লুশনের কথা বলি, কোনটা তোমরা নেবে, দেখো যদি তোমাদের নন চাইনিজ প্রোডাক্টই লাগে এবং যদি তোমাদের ভালো ক্যামেরার দরকার হয়, তাহলে অবশ্যই তোমরা স্যামসংয়ে দিতে যেতে পারো, আর কোনো রিজন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আর যদি তোমাদের ভালো ফোন দরকার হয়, ভালো পারফরমেন্সের দরকার হয়, ভালো ডিসপ্লে দরকার হয়, ভালো ডিজাইনের দরকার হয়, চাইনিজ নন চাইনিজ নিয়ে অত মাথা ব্যাটা না থাকে, ভালো চার্জার টেকনোলজি দরকার হয়, ভালো অপারেটিং সিস্টেম দরকার হয়, অবশ্যই তোমরা OnePlus Nord-এর দিকে যেতে পারো, যেটা আমি গেছি অবশ্যই, আমি পার্সোনালি এই ফোনটা ইউজও করছি। তো অবশ্যই তোমরা OnePlus Nord-এর দিকে যেতে পারো। এটাই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের কনক্লুশন চলে গেছে। কোনো রকম জিজ্ঞাসা বা আস্কিং থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারো, আমি অবশ্যই নেক্সট ভিডিওটা আনসার করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং।